বিদেশি পর্যটক আকর্ষণে বিউটিফুল বাংলাদেশ ব্র্যান্ডিং ব্যর্থ হয়েছে বলে মনে করে পর্যটন কর্পোরেশন তাই নতুন করে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার তাগিদ উঠে এসেছে যেখানে বাংলাদেশকে নতুন রূপে হাজির করা যাবে সোমবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন পরামর্শ উঠে আসে বিদেশি পর্যটক আকর্ষণে নিজ দেশকে তুলে ধরতে স্বতন্ত্র ব্র্যান্ডিং থিম তৈরি করেছে ভারত মালয়েশিয়া থাইল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশই দেরিতে হলেও 2008 সালের শেষ দিকে বিউটিফুল বাংলাদেশ নামে এমন একটি ব্র্যান্ডিং স্লোগান সামনে নিয়ে আসা হয় কিন্তু থিমটি বাংলাদেশকে ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মনে করে খোদ পর্যটন কর্পোরেশন আপনি আপনার বেজলাইন স্লোগানটা এমন ভাবে করবেন যেটা আপনার ট্যুরিজম প্রোডাক্টে রিপ্রেজেন্ট করে আপনার লোগোটা এমন ভাবে করবেন যেটা আপনার প্রায়োরিটি প্রোডাক্টে রিপ্রেজেন্ট করে আসেন তো বাংলাদেশের ক্ষেত্রে বিউটিফুল বাংলাদেশ আমরা যখন বিউটিফুল বাংলাদেশ করেছি সেই সময় চায়নার স্লোগানও ছিল বিউটিফুল চায়না পশ্চিমবঙ্গের কলকাতার স্লোগান ছিল বিউটিফুল বেঙ্গল আমার যে লোগোটা আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে লোগোটা যেটা করা হয়েছে দিয়ে কি রিপ্রেজেন্ট করে বিউটিফুল অমুক অমুক এগুলো এগুলা বাংলাদেশ খাবে না আপনাকে সেটা মানুষ পৃথিবীতে নেবে না আর বিউটিফুল বলতে আমরা যা বুঝি বিউটিফুলের ডেফিনেশন দিতেন সেটাও একটা হইত বিউটিফুল মানে কি বিউটিফুল মানে কি এটা কি ন্যাচারাল বিউটি শিল্প কারখানায় বিউটি মানুষ বিউটি না কি বিউটি এমন বাস্তবতায় বাংলাদেশকে নতুন করে ব্র্যান্ডিং করার পরামর্শ উঠে আসে পর্যটন কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় এক্ষেত্রে এমন একটি থিম হবে যেটি অল্প কথায় স্বতন্ত্র একটি বাংলাদেশকে তুলে ধরবে এবং সবাইকে আকর্ষণ করবে কান্ট্রি ব্র্যান্ডিং এর জন্য বলা হচ্ছে যে আপনার নেই কান্ট্রি আপনার প্রতিযোগী হতে পারে অথবা আপনাকে এমন একটা কাজ করতে হবে যাতে যেটা দিয়ে আপনার আপনার সাথে কেউ প্রতিযোগিতা না আসতে পারে বলে আপনি লোগো কি কি আর দেবেন এটা কিন্তু গবেষণার বিষয় হতে পারে সেটা ভেরি সিম্পল কিন্তু মানুষের মনের কথা সেটা বলে এক্ষেত্রে নেতিবাচক প্রচারণার ব্যাপারেও সচেতন হবার পরামর্শ উঠে আসে আলোচনায় আমাদের ন্যাশনাল ডেতে এরকম সাপ্লিমেন্ট বের করতে পারি যেখানে আমাদের অতীত ঐতিহ্য আমাদের অতীত ঐশ্বর্য ময়ে যে ইতিহাস এবং আমাদের বর্তমান যে সাফল্য সেগুলো তুলে ধরুন অ্যামেজিং হেরিটেজ অ্যামেজিং হিস্ট্রি আমাদের সেই সেইসব আমাদের বর্তমান যে সোশো ইকোনমিক সাকসেস স্টোরিজ এইগুলোর উপরে আমাদের ডকুমেন্টারি করতে হবে বিভিন্ন ভাষায় ওকে বাংলাদেশে আমাদের সমাজের অনেক খারাপ দিক আছে সেগুলো তোমার ছবি করো তোমরা দেশে দেখো আমরা দেশে দেখবো আমরা খারাপ তোমার দেখে শিক্ষা নিয়ে সমাজকে ঠিক করার ব্যবস্থা করবো কিন্তু এগুলো তোমার বিদেশে পাঠাতে পারবে না প্রচারণার পাশাপাশি দেশে পর্যটন পণ্যের মান বাড়ানোর উপরও জোর দেওয়া হয় আলোচনায় ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন